কুড়িঘর অসুস্থ স্ত্রীকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষক মাওলানা কবির হোসাইনের। ডেস্ক রিপোর্টস, নূরনগর টিভি। নবীনগরে অসুস্থ স্ত্রীকে দেখতে এসে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষক মাওলানা কবির হোসাইনের। আজ মঙ্গলবার 18/6/2019 সকালে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে। মাওলানা কবির হোসাইনের মৃত্যুর খবরে গোটা গ্রামে শোকের মাতম বইছে। নিহতের পারিবারিক সূত্রে জানায়, মাওলানা কবির হোসাইন একই জেলার বিজয়নগর উপজেলার লক্ষ্মীমোড়া মাদ্রাসার শিক্ষকতা করতেন। তিনি আজ সকালে স্ত্রীর অসুস্থতার খবর শুনে গ্রামের বাড়ি কুড়িঘরে ফিরছিলেন। ফেরার পথে পৈরতলা গোকর্ণ সড়কে তার বহনকারী সিএনজির সাথে বিপরীত থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ বাঁধলে এতে সিএনজির সামনে বসা মাওলানা কবির হোসাইন গুরুতর আহত হন। সাথে সাথে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী 6 সন্তানের জননী ইয়াসমিন আক্তার ঈদের আগের দিন জেলার মিশন হাসপাতালে একটি কন্যা সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের একদিন পর বাচ্চাটি মারা যায়। এরপর থেকে ইয়াসমিন অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীকে দেখতে মাওলানা কবির হোসেন বাড়িতে ফিরছিলেন। এদিকে স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ইয়াসমিন আক্তার। হাজ্জাজমিন সাগর, নূরনগর টিভি।